কনস্ট্রাকশন ইকুইপমেন্টের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্ত্রি শাটার। তো ইস্ত্রি শাটার আসলে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। তো আসলে যে যে কাজে ব্যবহার করে থাকে, বিশেষ করে সিভিল যারা কাজ করে থাকেন তারা আসলে এই বিশেষটি সম্পর্কে জানেন। তো আজকে আসলে আমরা যেটি ফ্ল্যাট বার এবং কি অ্যাঙ্গেল দ্বারা তৈরি করা হয়ে থাকে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলতেছি। তো আসলে এই অনেকে এই স্টিল শাটার নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে থাকেন। দেখা গেছে বিভিন্ন ওয়ার্কশপ অথবা থেকে কালেকশন করে থাকেন, কিন্তু আসলে পরবর্তীতে গিয়ে যখন আপনারা কাজ করতে যান তখন বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে থাকেন, বিশেষ করে সাইজগুলা ঠিক মতো মেনটেন করা হয় না। তো আসলে যার কারণে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে, আমরা এই ধরনের অনেকগুলা খবর প্রবলেমের কথা শুনেছি। আসলে আমাদের কাছ থেকে যখন আপনার স্টিল শাটারগুলো ব্যবহার নেবেন, আমরা এই পর্যন্ত আসলে কখনো কারো কাছ থেকে ওই ধরনের কোনো প্রবলেমের কথা শুনিনি। তো আসলে এখন যে ইয়েটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুল হোল বলা হয় আর কি। তো দুই ধরনের হোল হয়ে থাকে, একটা হচ্ছে রাউন্ড যে সার্কেল হোল আর একটা হচ্ছে ক্যাপসুল হোল। তো এই ক্যাপসুল হোলগুলা এক একজনের কাজের ক্ষেত্রে এক এক ধরনের হোল ব্যবহার করে থাকে। তো যাদের যে ধরনের প্রয়োজন তারা আমাদেরকে ওইগুলো সম্পর্কে বলতে পারেন এবং কি আমাদের কাছে বললে আমরা ওই ধরনের ইয়ে করে থাকি। আমরা ক্যাপসুল হোল এবং কি রাউন্ড হোল দুইটাই করে থাকি। এই হচ্ছে আমাদের শাটারের কোয়ালিটিগুলো। দেখেন আমরা যথেষ্ট ফিনিশিং এবং কি অন্যান্য ইয়ের ব্যাপারে খুব সচেতন থাকার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের এই স্টিল শাটার, ঠিক আছে। তো যাদের স্টিল শাটার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে। এবং কি কনস্ট্রাকশনের যে কোনো ইকুইপমেন্ট প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্টিল প্রপস, স্টিল শাটার, প্ল্যাঙ্ক বোর্ড, টো বোর্ড, স্কাফোল্ডিং, ঠিক আছে, স্টিল শাটার সহ এই ধরনের যে কোনো ইকুইপমেন্ট আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্বল্প মূল্যে, অর্থাৎ আপনার স্বল্প মূল্য বলতে আসলে আপনাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে মজুরিতেও কাজ করাতে পারেন। তো স্কাফোল্ডিং নতুন পুরাতন স্কাফোল্ডিং এবং MS5 সহ আমাদের কাছে পেয়ে থাকবেন, তবে আমাদের কাছে পুরনো শাটার পাওয়া যায় না। তো আপনাদের যে কোনো কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে আমাদের এইচএস শাটারগুলো। তো আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখুন এবং কি পরবর্তী ভিডিও অথবা আপনাদের কারো প্রয়োজন হতে পারে তো আমাদের ফেসটি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকেন পরবর্তী ভিডিওর জন্য।